আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে করে দেখাবো রুই মাছ ডাটা আর আলু দিয়ে। তো রুই মাছটা প্রথমে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ভুনা করে নিব। ভুনা না, ঠিক এটা ডাটা আর আলু দিয়ে রান্না করে নিব। বেশি করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সব মশলা দিয়ে দিব। একটু গরম পানিতে আমি এটাকে কষায় নিচ্ছি, যখন একটু তেল উঠে আসবে আর একটু ভুনা হয়ে গেলে দেন আমি আলু আর ডাটাটা দিয়ে দিব। এখন একটু এটাকে ঢেকে রাখবো, যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিব, এই সুরাতেই মাছটা হয়ে যাবে। মাছটা যেহেতু ভাজা আর কোনো সুরা টুরা দিব না আমি। হয়ে গেছে আমার ডাটা দিয়ে ফুল মাছ রান্না করা। যেহেতু ডাটা তরকারি একটু ঝোলঝোল ভালো লাগে তাই আমি অনেক বেশি শুকাবো না, এটাতে আমি অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আর ধনে পাতা কুচি করে রাখছি, সাথে কাঁচামরিচ। এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিই।